বৃহস্পতিবার সেক্টর 5 এর ওয়েবেল মোড়ের কাছে রেশমি টাওয়ারের নিচে দুটি গোডাউনে আগুন লাগে। গোডাউন দুটির ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। কর্মীরা খবর দেয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের 4টি ইঞ্জিন দমকল কর্মীদের মুখে রুমাল বেঁধে বন্ধ গোডাউনে ঢোকার চেষ্টা করে। গোডাউনের ভেতরে মূলত বাল্ব তৈরির সরঞ্জাম রাখা ছিল। ঘটনাস্থলে পৌঁছে দমকলের 4টি ইঞ্জিন আগুন দেখে এই বিল্ডিং এর অন্যান্য দপ্তরের কর্মীরা রাস্তায় বেরিয়ে আসেন। দমকলের দাবি, আপাতত আগুন নিয়ন্ত্রণে। আগুন সঠিক কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়েও নিশ্চিত নয় দমকল বাহিনী। টিউশন এখন ফায়ার আন্ডার কন্ট্রোল। এটা ওয়েবেল মোড়, রেশমি বিল্ডিং। এটা একটা G+3 একটা বিজনেস বিল্ডিং। তার গ্রাউন্ড ফ্লোরে নিয়ার অ্যাবাউট 4000 স্কোয়ার ফিট এরিয়া। এখানে রেশমি বাল্বে গোডাউন ছিল। রেশমি বাল্ব, কেসিন, তারপরে ডিফিউজার ছিল, বাল্ব হোল্ডার ছিল, মানে হিউজ কোয়ান্টিটি অফ প্লাস্টিক আইটেমস উইথ কার্টুন বক্সেস ওয়া ইনভলভড ফায়ার। তো আমরা খুব অল্প সময়ের মধ্যে ফায়ারটা আন্ডার কন্ট্রোল করেছি। আমার এখানে 4টে কোয়ার টেন্ডার এসেছে, 2টো যেটা কাজ করেছি, এখন আমরা যে রিডিউস করছি, এখন 1 জেটে কাজ হচ্ছে। এখন ভিতরে ছিল না, বাইরে ছিল, বাইরে হাইড্রেন সিস্টেম সব আছে। তো আমরা সেখান থেকে জল পেয়েছি, ফায়ারটা খাইটা আমরা বিগের ওয়ার টেন্ডার থেকে পেয়েছি, খাইট ওখান থেকে জল পেয়েছি। তো এখন আমরা অনেকটা ফায়ার কন্ট্রোল। কী মনে করছেন কী থেকে লাগতে পারে প্রাথমিক দেখে? সেটা তো এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, কোনো কারণে ইলেকট্রিক্যাল থেকে কোনো প্রবলেম হতে পারে।